আমাদের পঞ্চায়েতে সারা সমস্ত মানুষই জানে পঞ্চায়েতে কোনো টাকা পয়সা থাকে না। সেখানে পঞ্চায়েতে সমস্ত তালা ভেঙে পঞ্চায়েতের ভিতরে ঢুকে সেখানে সমস্ত নথিগুলোকে তছনছ করা, সেই নথিগুলোকে বাইরে ফেলে দেওয়া এবং সমস্ত আলমারি সমস্ত তালা ভাঙা এই অবস্থায় ফেলে দেওয়া, এগুলো সম্পূর্ণভাবে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিকভাবে আমাদের একটা হ্যান্ডেল করা। অর্থাৎ কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে চিন্তাভাবনা, সমস্ত দল দলমত নির্বিশেষে সময়কে পরিষেবা দেওয়া, সেই পরিষেবার জায়গাটা বাদদারি গ্রাম পঞ্চায়েতও ঠিক একই রকমভাবে দলমত নির্বিশেষে সবাইকে সেখানে পরিষেবা দেয়, সেই পরিষেবার জায়গাটা পঞ্চায়েতকে হ্যান্ডেল করবার জন্য এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে আমাদের এই পত্রিকা তৈরি করছে। পঞ্চায়েতের সমস্ত আলমারি সমস্ত তালা ভেঙে পঞ্চায়েতের সমস্ত নথিপত্রগুলোকে তছনছ করে আপনারা অভিযোগ করছেন? আপনার অভিযোগ করছে পঞ্চায়েতের থেকে থানাকে অভিযোগ দায়ের করতে যাবো। একটু থানা থেকে প্রথমে গাড়ি এসছিলো, এসে তারা এসে ছবি সভা তুলে নিয়ে গেছে। আমরা এক্ষুনি যাবো সমস্ত অভিযোগ দায়ের করার জন্য, যে উদ্দেশ্য নিয়ে আজকে পঞ্চায়েতে এরকম আগামী দিনে যদি এ ধরনের না হয় তার জন্য কারা করতে পারে মনে মনে হয় এই জায়গাটায় যা পরিস্থিতি, তাহলে মানে সেখানটা বসে গেলে এগুলো কারা করতে পারে? আমার খুব ধারণা এগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্য নিয়েই কিন্তু করা, অর্থাৎ এগুলো বাইরের লোক এসে করেছে এই ধরনের পরিস্থিতি নয়, এটা পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে। এখন কে বা কারা করেছে এটা তদন্ত সাপেক্ষে তদন্ত থানা দেখবে, বিষয়টা দেখুক। আমরা আশা করি যে থানা অবশ্যই এই বিষয়ে সমস্ত পদক্ষেপ নেবে। আপনার নাম? কমল দেবনাথ, বাবলারি পঞ্চায়েত প্রধান। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।